করোনা টিকা প্রয়োগ নিয়ে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10টি হাসপাতালে 7 ফেব্রুয়ারি থেকে সারা দেশে জনসাধারণের টিকা প্রয়োগ শুরু হবে এ উপলক্ষে সবার মতো শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুধবার সকাল থেকে 10টি হাসপাতালে শুরু হওয়া কর্মশালায় অংশগ্রহণ 420 জন চিকিৎসক ও নার্স। তারা টিকা দেবেন ঢাকা উত্তরের 23টি হাস তালে সাধারণ টিকার তুলনায় করোনার টিকা প্রয়োগে ভিন্নতা থাকায় তাদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ পুতুলের হাতে টিকা দেওয়ার মাধ্যমে শেখানো হচ্ছে টিকা দেবার কৌশল কর্মশালায় দুই দিনে শেখানো হবে টিকা প্রয়োগের ব্যবস্থাপনার কার্যক্রম আমাদের যে শিক্ষণীয় বিষয়গুলো সেটা দুই দিনে ভাগ করা হয়েছে আজকে যেমন প্রথম দিনে আমরা টিকা কাকে দিব কীভাবে দিব সেশন কিভাবে পরিচালনা করা হবে নন টাচ টেকনিকগুলো কি এই পর্যন্ত শিখাবে এটার আবার রিভিউ হবে এবং কোল্ড চেইন মেনটেন যেটা বড় একটা ইস্যু সেটা সহ এই এফ ম্যানেজমেন্ট সেগুলো সহ আমাদের যে ফর্মগুলো আছে কিভাবে আমরা ফিল আপ করবো রিপোর্ট করবো সেই জিনিসগুলো আগামীকাল থাকবে